5.5 বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ। বিশ্বব্যাংক আইএমএফ এর বার্ষিক সম্মেলন শেষে একথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক গভর্নর আব্দুর রউফ তালুকদার। তবে এই ঋণ পেতে কঠিন শর্ত পূরণ করতে হবে এমন সমালোচনাও উড়িয়ে দিয়েছেন তিনি। তার মতে উন্নয়ন সহযোগীরা যেসব সংস্কারের কথা বলে তা সরকারের এজেন্ডাতেই আছে। নতুন করে আর কোনো সংকট না হলে ডিসেম্বর নাগাদ ডলার নিয়ে হাহাকার ঠিক হয়ে যাবে আশাবাদী গভর্নর। রিজভী নেওয়াজের রিপোর্ট। 10 অক্টোবর থেকে শুরু হওয়া বিশ্বব্যাংক আইএমএফ এর বার্ষিক সম্মেলন শেষ হল। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল যোগ দিয়েছেন এবারের সম্মেলনে। মূল অনুষ্ঠানের বাইরে সাইডলাইনে বিশ্বব্যাংক আইএমএফ এর ভাইস প্রেসিডেন্ট এবং ডিএমডি পর্যায়ের কর্মকর্তাদের সাথে একাধিক বৈঠক করেছেন তিনি। 5 দিনের কার্যক্রম নিয়ে বিশ্বব্যাংক সদর দপ্তরে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালকের অফিসে ব্রিফ করেন গভর্নর। ডেভেলপমেন্ট পলিসি, ক্রেডিট আর কি, বাজেট সাপোর্ট, সেটা চলমান। সেটার যে সেকেন্ড কিস্তির $250 মিলিয়ন সেটা নিয়ে আমাদের সাথে আলোচনা হয়েছে। আমরা নতুন আরেকটা বাজেট সাপোর্ট চেয়েছি, সেটা হলো গ্রিন রেজিলিয়েন্স ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, গ্রিড, গ্রিড নামে পরিচিত। সেখানে 750 মিলিয়ন, এই 750-750, এই $1 বিলিয়ন নিয়ে তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে। আমরা রেজিলিয়েন্স অ্যান্ড সাস্টেনেবিলিটি ট্রাস্ট, যেটা RST, সেখান থেকে আমরা একটা লোন চেয়েছি। আর IMF এর নিয়ম হলো যে IMF যদি আপনি কোনো একটা ফ্যাসিলিটি থেকে লোন নেন, তাহলে ECF এবং EFF থেকেও একটা লোন নিতে হয়। তো সেখানে একটা কম্বিনেশন, ECF এবং EFF এর একটা কম্বিনেশন, আর RST দুটো মিলে আমরা, যদি আমাদের যে কোটা সেটা অনেক প্রায় 7 বিলিয়নের কাছাকাছি, কিন্তু আমরা এখান থেকে 4.5 বিলিয়ন নেওয়ার একটা প্ল্যান করে আলোচনা করেছি। বিশ্বজুড়ে চরম অনিশ্চয়তার মাঝেও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আসার কথা জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর। প্রজেক্ট সাপোর্ট তো আস্তে আস্তে টাকা আসে, আর বাজেট একসাথে পাওয়া যায়। তো আমরা মনে করি যেটা পেলে আমাদের যে একটা ডলারের যে একটা বাফার সংকট আছে সেটা কেটে যাবে, প্লাস একটা বাফার তৈরি হবে। এবং ইতিমধ্যে যদি আপনি আমাদের দেশের দিকে তাকান, আমরা কিন্তু কারেন্ট অ্যাকাউন্টে মোটামুটি ব্যালেন্সে চলে আসছি। গত 3 মাসে আমাদের যে টোটাল এক্সপোর্ট প্লাস রেমিটেন্স, সেটা কিন্তু আমাদের টোটাল ইম্পোর্টের সমান হয়ে গেছে। সো আমরা আশা করতেছি, যেহেতু এখন বেশি পেমেন্ট হচ্ছে আমাদের আগে LC খোলা আছে, সেই LC ম্যাচিউর হয়ে গেলে I think নভেম্বর অ্যান্ড ডিসেম্বর পরের থেকে আমরা আশা করি যে আমাদের ইকোনমি মোটামুটি সাস্টেইন করবে, প্রোভাইডেড এক্সটার্নাল আর কোনো শক আসবে না। রাশিয়া ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হলে পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়ে অন্য সবার মতো উদ্বিগ্ন বাংলাদেশ ব্যাংক গভর্নর। এক অনিশ্চিত গন্তব্যে যাত্রা শুরু গোটা বিশ্বের, অথচ এই যে অনিশ্চয়তা, এই অনিশ্চয়তার পেছনের যে কার্যকারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তার জন্য অবশ্য গুটি কয়েক দেশের ক্ষমতা বান হওয়া এবং ক্ষমতার কেন্দ্র বা ঘর পরিবর্তনের যে লিপসা সেটি জড়িত। কিন্তু এর মাশুল দিতে হচ্ছে গোটা বিশ্বের মানুষকে, শুভবুদ্ধির উদয় হোক এই যুদ্ধবাজ নেতাদের। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন DC থেকে রিজভী নেওয়াজ, চ্যানেল আই।